বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া বন্ধে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করতে চায় নির্বাচন কমিশন। একই সঙ্গে যাচাই বাছাই প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দের বিষয়টি নিশ্চিত করতে চায় কমিশন। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এসব তথ্য জানান কমিশনার আহসান হাবিব খান। সমস্ত কিছু বিবেচনা করে কমিশন আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত দিব যে অনলাইনেই কিন্তু এটা সাবমিশন হবে যদি সিদ্ধান্ত হয়। দুইটা আমরা সিস্টেম চালু রাখবো না।